হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শতাব্দী ক্রচেট চ্যানেল। আজকে আমি এই হাড় আর কানের দুল কিভাবে বানানো হয় তা দেখাবো। হাড় বানাতে আমাদের দু ধরনের কালারের উল লাগছে, হোয়াইট আর ব্ল্যাক নিডল। আর কানের তৈরির জন্য কানের হুক লাগছে আর সরু হুক লাগছে, কিছু পুঁতি লাগছে। প্রথমে একটা ব্ল্যাক কালারের উল নিলাম, এবার এতে একটা ম্যাজিক রিং বুনবো। এইভাবে এতে চেন ওয়ান। এবার এই ম্যাজিক রিং এর মধ্যে আমি 5 সিঙ্গেল ক্রচেট বুনে নেব। 1, 2, 3, 4, 5। এবার ম্যাজিক রিংটা এভাবে টেনে বন্ধ করে দেব। এবার আমি এর সঙ্গে হোয়াইট কালারের উল যোগ করব। এইভাবে হোয়াইট কালারের উলটা যোগ করে দিলাম, আর ব্ল্যাক কালারটা এখান থেকে কেটে দিলাম। এবার চেন 3, 1, 2, 3। এরপরে আমি আবার চেন 2 গুনব, 1, 2। এবার নেক্সট 2 এর ঘরে এটা এইভাবে স্লিপ করে দেব। এবার ডিসি ক্রচেট বুনব, এইভাবে ঘর না ফেলে একই ঘরে 3টে ডিসি ক্রচেট। লাস্ট থ্রি। এবার আমি সবগুলোকে একসঙ্গে এভাবে স্লিপ করে দেব সব ঘরগুলো। চেন 1, নেক্সট চেন 2, 1, 2, 2 নম্বর ঘরে স্লিপ। এবার চেন 3, 1, 2, 3, নেক্সট আর একই ঘরে এটাও স্লিপ করে দেব এইভাবে। এবার নেক্সট ঘরে যাব স্লিপ করে, নেক্সট ঘর এইভাবে স্লিপ করে দিলাম। আমার এইরকম একটা পাপড়ি করা কমপ্লিট। এরকম এখনও 4টে পাপড়ি আমি বানাবো একই রকম প্রসেসে। চেন 3, 2, 3, এরপর চেন 2, 1, 2, সেকেন্ড চেনে স্লিপ, এরপর 3টে ডিসি ক্রচেট ঘর না ফেলে একই ঘরে এইভাবে, 1, 2, 3। এবার চেন 1, চেন 2, 2 নম্বর ঘরে স্লিপ, এবার চেন 3, 1, 2, 3, সেম ঘরে এইভাবে স্লিপ করে দেব।
এবার নেক্সট পাপড়ি করার জন্য আমি নেক্সট ঘরে এটা এইভাবে স্লিপ করে দেব। আমার দুটো পাপড়ি করা কমপ্লিট, এখনও তিনটে পাপড়ি আমি করে নেবো একই রকম প্রসেসে। এই ফুলটা আমার পুরোটা করা কমপ্লিট, আমি এরকম এখনও পাঁচটা ফুল বানিয়ে নেব একই রকমভাবে, আর বেশ কিছুটা আমি উল রেখে এটা কেটে দেব। আমি এবার এই ফুলটা নিয়ে কানের দুল বানাবো। প্রথমে আমি এইভাবে এটা সেট করে, এবার আমি এর মধ্যে একটা এরকম পুঁতি দিয়ে এভাবে এর পুঁতিটার সঙ্গে সেলাই করে দেব। পুঁতিটা এরকম কিছুটা ঝুলবে। এবার আমি এই সুতোটা এইভাবে এদিকে দুটো পাপড়ি, এদিকে দুটো পাপড়ি, মাঝের পাপড়ির আমি ঠিক এই মাঝ বরাবর নিয়ে আসবো। এবার আমি এতে কানের দুলের এই হুকটা এইভাবে লাগিয়ে দেব। এটাও এইভাবে দুভাবে দুবার জড়িয়ে আমি এইভাবে বের করে নিলাম। এবার আমি সুতোটা এইভাবে নিয়ে এসে এটা কেটে দেব। এবার আমি একটা সরু সুতো নিয়ে এইভাবে এর সঙ্গে জয়েন্ট করব। আমি এবার এখানে 8 সিঙ্গেল ক্রচেট বুনবো এইভাবে। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট।
এবার আমি কিছুটা সুতো রেখে এটা কেটে দেব। এবারে সুতোর মধ্যে একটা সূচ গলিয়ে নিয়ে আমি পুঁতিটার মধ্যে এভাবে গলিয়ে এদিকে নিয়ে আসব। এবার আমি ঠিক এই দিকের মতো এই দিকেও 8 সিঙ্গেল ক্রচেট বুনবো এইভাবে। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট। এবার আমি এটা এইভাবে এখানে স্লিপ করে দেব। চেন ওয়ান এটা আবার এইভাবে খুলে নেব। আমি এবার সুতোটা এভাবে এবার কেটে দেবো। এটা কমপ্লিট আমার একটা কানের ইয়ারিং। আমি ঠিক এরকম আর একটা একই রকম ভাবে বানিয়ে নেব। কমপ্লিট আমার কানের দুটো ইয়ারিং। আমি ঠিক এই একই রকম ভাবে এখনো তিনটে ফুল বানিয়ে নেব হাত তৈরির জন্য। আমি ঠিক এইভাবে তিনটে ফুল তৈরি করে নিয়েছি। এটা দিয়ে আমি এবার হার বানাবো। আমি ব্ল্যাক কালারের উল সরু সূচের মধ্যে গলিয়ে এবার হারটা গাঁথা শুরু করব। প্রথমে একটা বড় পুঁতি আমি নিলাম, এরকম টোটাল 10টা বড় পুঁতি আমি এর মধ্যে গেঁথে নেব। টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন। এবার আমি এর সঙ্গে একটা ছোট পুঁতি দিলাম, এরকম একটা ফুল নিলাম ঠিক এর পেছনে। এটার এদিকে দুটো পাপড়ি, এদিকে দুটো, এই মাঝের পাপড়ির পেছনের অংশে আমি এইভাবে গলিয়ে দেব। এইভাবে আমি গাঁথবো। এবার আমি আবার একটা ছোট পুঁতি দেব, এবার একটা বড় পুঁতি, আবার একটা ছোট পুঁতি, এবার একটা ফুল দেব। এটাও ঠিক একই রকম ভাবে এইভাবে গলিয়ে দেব। একটা ছোট পুঁতি, বড় পুঁতি, ছোট পুঁতি, এবার এটা পেছনে এইভাবে গলিয়ে দেব। এবার একটা ছোট পুঁতি, এরপর টোটাল 10টা পুঁতি, বড় পুঁতি আমি দিয়ে দেব। এইভাবে আমার পুরো হারটা গাঁথা কমপ্লিট। এবার আমি এখানে এই ক্রুশের সাহায্যে আমি এভাবে চেন বুনে যাব। টু, থ্রি,
থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, আমি ঠিক এইভাবে 60 চেন বুনে যাব। এই দিকেও 60 চেন আর হারের এই দিকেও আমি 60 চেন। আমি এবার ব্ল্যাক কালারের উলটা দিয়ে এই 3 আঙ্গুলে এইভাবে 20 বার জড়াবো। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এবার আমি এটা এইভাবে খুলে এটাই মাঝ বরাবর এইভাবে সমান করে নেব আর এই উলটা দিয়ে এইভাবে জড়াতে থাকব। কিছুটা উল রেখে কেটে দেব। এবার আমি সূচে সুতো গলিয়ে নিয়ে এইভাবেই লটকানটা সেলাই করে দেব। এটা আবার এইভাবে আমি কেটে দেব। নটকানটা ঠিক এইভাবে আমি কেটে সাইজ করে নিয়েছি। এবার আমি এটা এই হারে শেষ প্রান্তের সঙ্গে এটা জুড়ে দেবো এইভাবে। ঠিক একই রকমভাবে আমি আরেক দিকের হারের শেষ প্রান্তে এরকমভাবে লটকান লাগিয়ে দেব। কমপ্লিট আমার হার আর কানের দুল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।